হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন ধরেই ভাবছিলাম যে ইন্ডিয়ান স্ট্রিট ডগদের সম্বন্ধে একটি ভিডিও তৈরি করি। আজ আপনাদের ভালোবাসায় তা সম্পূর্ণ করলাম। এই স্ট্রিট ডগদের নিয়ে ভিডিও করার একটাই উদ্দেশ্য, এত হারে স্ট্রিট ডগদের হত্যা, কারণ ছাড়াই এদের মরতে হচ্ছে দিনের পর দিন। আশা করি ভিডিওটি পুরো দেখবেন এবং স্ট্রিট ডগদের উপর অত্যাচার কমাবেন। আমি শ্রাবণী আর আপনারা দেখছেন লাভ ফর ক্রিয়েটার্স। চলুন শুরু করা যাক। স্ট্রিট ডগ বা দেশি কুকুর সাধারণত রাস্তায় থাকার ফলে এদের নাম স্ট্রিট ডগ। এর অরিজিন ইন্ডিয়াতে। রাস্তার আবর্জনা খায় বলে কেউ কেউ এদের নেড়ি কুত্তাও বলে ডাকে, কিন্তু আমাদের দেশের ডগের নাম স্ট্রিট ডগ নয়, এদের নাম ইন্ডিয়ান পরিহা। কিছু ইন্ডিয়ান ডগ ক্লাব পরিহা ডগ ব্রিডদের স্বীকৃতি দেয়নি, কিন্তু আমাদের পরিহা বা স্ট্রিট ডগ ফরেন কান্ট্রির ডগ ব্রিডের থেকে কিছু অংশে কম যায় না। ইন্ডিয়ান পরিহা আজ থেকে প্রায় 14,000 বছর ধরে আমাদের সাথে আছে। আমাদের দেশে প্রায় 25 মিলিয়ন স্ট্রিট ডগ আছে। এরা যে কোনো আবহাওয়াতেই থাকতে পারে, সে রাজস্থানের গরম হোক বা কাশ্মীরের মতো ঠান্ডা জায়গাই হোক। ইন্ডিয়ান পরিহা মাঝারি সাইজের ডগ হয়ে থাকে, যার মধ্যে মেল ডগ 22 ইঞ্চি থেকে 25 ইঞ্চি উচ্চতায় হয়, 25 থেকে 30 কেজি পর্যন্ত ওজন হয়, এবং ফিমেল ডগ 18 থেকে 23 ইঞ্চি উচ্চতা হয় ও 20 থেকে 25 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। ইন্ডিয়াতে স্ট্রিট ডগ বা পরিহা ডগ বিভিন্ন কালারের দেখতে পাবেন। এরা সাধারণত 12 থেকে 15 বছর পর্যন্ত বাঁচে, কিন্তু কিছু কিছু ডগ 20 বছর পর্যন্তও বাঁচতে পারে। সারা পৃথিবীর মধ্যে 40% ডগ র‍্যাবিসের প্রভাবে মৃত্যু হয় আমাদের ইন্ডিয়াতে। ইন্ডিয়ান পরিহা ডগ ব্রিডরা রাস্তায় থাকে, কিন্তু না ট্রেন্ড হওয়া সত্ত্বেও এরা এত বুদ্ধিমান ও সাহসী তা আপনারা কল্পনাও করতে পারবেন না। এরা খুব খেলাপ্রিয় হয়, কেউ কেউ এদের নিজের পোষ্য হিসাবে ঘরে রাখে, আবার কেউ কেউ এদের সুন্দর নামও রাখে। এরা ঘরের খাবারই পছন্দ করে। আপনি নিশ্চয়ই বাড়ির আশেপাশে ডগদের খাবার দেন, কিন্তু এটা মাথায় রাখবেন বা আমরা আপনাকে সচেতন করব যে ডাস্টবিনে আবর্জনা ফেলার সময় তাতে যেন কাচের টুকরো ব্লেড ভাঙা না ফেলেন, কারণ স্ট্রিট ডগরা ডাস্টবিনের খাবার খায় আর খাবারের সাথে ওই জিনিসগুলো গলায় গেলে ইনফেকশনও হতে পারে, কিন্তু সেই ডগ মারাও যেতে পারে। পশু সুরক্ষা আইনে দণ্ডবিধি 428 নম্বর ধারায় বলা আছে, পশু হত্যা করলে বা শারীরিকভাবে কষ্ট দিলে তা দণ্ডনীয় অপরাধ, 3 বছরের জেল পর্যন্ত হতে পারে। এই নিয়ম থাকার পরেও অবলা পশুদের হত্যা বেড়েই চলেছে। কিছু মানুষ ইন্ডিয়ান স্ট্রিট ডগদের খুব ঘৃণা করে। এরা নাকি দেখতে ফরেন কান্ট্রির ডগদের মতো সুন্দর নয়, কিন্তু একবার ভাবছেন না ফরেন ডগ ব্রিডের সাথে যদি ইন্ডিয়ান পরিহা ডগদেরও অ্যাডপশন করে, তবে এরা একটি সুন্দর ঘর পাবে। ইন্ডিয়ান পরিহা খুব প্রভুভক্ত হয়। আপনি রাস্তার ডগকে একটি বিস্কুট খাওয়াবেন, দেখবেন সে কোনোদিন আপনাকে ভুলবে না। আমাদের দেশে প্রতিদিন 1000 স্ট্রিট ডগের মৃত্যু হচ্ছে। কেউ খাবারে বিষ প্রয়োগ করছে, কেউ লাঠি পাথর দিয়ে মারছে, আবার কেউ গাড়ি ধাক্কা দিয়েও মেরে ফেলছে। আমি আপনার কাছে প্রশ্ন করছি, কোন অধিকারে এই অবলা পশুদের উপর অত্যাচার চালাচ্ছে? আমরা লাভ ফর ক্রিয়েচার্সের পক্ষ থেকে দেশের সমস্ত নাগরিককে আহ্বান জানাচ্ছি যেন তারা অবলা পশুদের উপর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যেন এরা একটা সুন্দর জীবন ফিরে পায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি প্রতিজনের কাছে শেয়ার করুন, যাতে ইন্ডিয়ান পরিহা বা স্ট্রিট ডগের উপর অত্যাচার কমে। কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে কি ভুল আছে আমাকেও জানাবেন, তা আমি শুধরানোর চেষ্টা করব। পশু বাঁচান আর নিজেও বাঁচুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।